সহজলেশনা তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের ভূগোল বিষয়ের সাজেশন, অর্থাৎ এখানে আমরা কিছু 2 নম্বর এবং 3 নম্বর মানের অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর সম্পর্কে আলোচনা করব। তো এই সমস্ত প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে তোমাদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। তো চলো আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 8-এর ফার্স্ট ইউনিট টেস্টের ওকে জিওগ্রাফি সাবজেক্টের তোমাদের এই সমস্ত মোস্ট ইম্পর্টেন্ট 2 নম্বর প্রশ্ন এবং উত্তরগুলো, ঠিক আছে? তো এই সমস্ত প্রশ্নোত্তরগুলো দেখার আগে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, সাথে বেল আইকনে প্রেস করবে এবং অল অপশনটি সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। আর যদি তোমরা এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো পেতে চাও, সহজ লেসন অ্যাপ থেকে ফোন ইনস্টল করবে, সেখানে ভিডিওর পাশে কিন্তু পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে। সেখান থেকে চাইলে প্রশ্ন এবং উত্তরগুলো তোমরা পড়তে পারবে অথবা পিডিএফগুলোকে কিন্তু নিজেদের ফোনে ডাউনলোডও করে নিতে পারবে। তো চলো আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 8-এর জিওগ্রাফি সাবজেক্টের ফার্স্ট ইউনিট টেস্ট 2024 সালের ওকে কিছু অতি গুরুত্বপূর্ণ 2 নম্বর এবং 3 নম্বর মানের প্রশ্ন এবং উত্তর। দেখো প্রথম প্রশ্ন হচ্ছে 1 নম্বর, দেখো সার্ক সম্বন্ধে সংক্ষিপ্ত বিবরণ দাও, ঠিক আছে? তো সার্ক সম্বন্ধে সংক্ষিপ্ত বিবরণ লিখতে অথবা এটাও বলতে পারে কি সার্ক কি, ঠিক আছে? দেখো আমরা উত্তর কি লিখবো, ভারত ও তার প্রতিবেশী দেশগুলি মিলে শান্তি, স্থায়িত্ব ও অর্থনৈতিক প্রগতি এবং বাণিজ্যিক লেনদেন বৃদ্ধির উদ্দেশ্যে যে সংস্থা গঠন করেছে তাকে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগী পরিষদ বা সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন বা সংক্ষেপে সার্ক বলা হয়, ঠিক আছে? তো নেক্সট প্রশ্ন দেখো 2 নম্বর, দেখে এখানে কি বলা হচ্ছে নেপালের শিল্পের সংক্ষিপ্ত বিবরণ দাও। আমরা উত্তর লিখছি নেপালের বৃহত্তম শিল্প হল পর্যটন শিল্প, এটি বিদেশি মুদ্রা অর্জনের বৃহত্তম উৎস, এছাড়া কাগজ, পাট, চিনি, চর্ম, সুতি বস্ত্র, দেশলাই প্রভৃতি তৈরির কারখানা আছে, ঠিক আছে, নেপালে। 3 নম্বর প্রশ্ন, অপসারী পাতসীমানাকে গঠনকারী পাতসীমানা বলা হয় ঠিক আছে, এটা ব্যাখ্যা করতে বলা হচ্ছে। আমরা কি লিখবো, অপসারী পাতসীমানা বরাবর দুটি পাত পরস্পরের থেকে দূরে সরে গেলে মাঝের ফাটল বরাবর অভ্যন্তর থেকে উত্তপ্ত গলিত পদার্থ উঠে এসে শীতল ও কঠিন হয়ে নতুন মহাসাগরীয় ত্বক আর মধ্য সামুদ্রিক শৈলশিরা তৈরি হয়, এই কারণে এই ধরনের অপসারী পাতসীমানাকে গঠনকারী পাতসীমানা বলা হয়, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো 4 নম্বর, দাগে কোন অঞ্চলকে ভারতীয় উপমহাদেশ বলা হয় এবং কেন? তোমরা লিখব, ভারত ও তার প্রতিবেশী দেশ যেমন নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমার প্রভৃতির সামাজিক মিল রয়েছে যথেষ্ট। এদের মধ্যে ভারতের অবস্থান একেবারে মাঝখানে আর আয়তন ও জনসংখ্যার বিচারে ভারত বৃহত্তম। এক কথায় এই অঞ্চলের প্রধান কেন্দ্রবিন্দু হল ভারত, তাই এই অঞ্চলকে ভারতীয় উপমহাদেশ বলা হয়, ঠিক আছে? অর্থাৎ ভারত, নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমার এই রাষ্ট্রগুলোকে একসাথে বলা হয় ভারতীয় উপমহাদেশ। পরের প্রশ্নে দেখো 5 নম্বর, দেখে নেপালের পর্যটন শিল্প সম্পর্কে লেখন। আমরা লিখছি এখানে নেপালে পর্যটন হল বৃহত্তম শিল্প ও বিদেশি মুদ্রা অর্জনের বৃহত্তম উৎস। পৃথিবীর উচ্চতম পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট নেপালে রয়েছে, যা সারা পৃথিবীর পর্বত আরোহীদের কাছে বিশেষ আকর্ষণ, ঠিক আছে? কাঠমান্ডু, এরপর হচ্ছে নাগারকোট, পোখরা, লুম্বিনী, অন্নপূর্ণা প্রভৃতি নেপালের দর্শনীয় স্থান। এটা আমরা নেপালের পর্যটন শিল্প সম্পর্কে লিখলাম। এরপর দেখো 6 নম্বর, দাগে প্রতিবেশী দেশের সঙ্গে আমাদের দেশ ভারতের সুসম্পর্ক রাখার বজায় রাখার 2টি কারণ উল্লেখ করো, ঠিক আছে? অর্থাৎ প্রতিবেশী দেশের সঙ্গে আমাদের কেন সুসম্পর্ক বজায় রাখতে হবে সেটার সম্পর্কে 2টি কারণ আমাদের লিখতে হবে, সে বিষয়ে 2টি কারণ লিখতে হবে, ঠিক আছে? তো লিখছি আমরা, ভারত ও তার প্রতিবেশী দেশগুলির মধ্যে সুসম্পর্ক বজায় রাখার প্রধান কারণ হলো পণ্যদ্রব্য আদান প্রদান এবং বাণিজ্যিক লেনদেন, ঠিক আছে? অর্থাৎ প্রতিবেশী দেশের সঙ্গে আমাদের কিন্তু পণ্যদ্রব্য আদান প্রদান করতে হয় এবং বাণিজ্যিক লেনদেনও করতে হয়, ঠিক আছে? তো সেদিক থেকে কিন্তু প্রতিবেশী দেশের সঙ্গে আমাদের একটা সুসম্পর্ক বজায় রাখা উচিত। নেক্সট প্রশ্ন দেখো 7 নম্বর, দেখে মৃত আগ্নেয়গিরি কাকে বলে? উত্তর লিখব, যে আগ্নেয়গিরিগুলি অতীতে তীব্র বিস্ফোরণ ঘটিয়েছে কিন্তু ভবিষ্যতে অগ্নুৎপাতের সম্ভাবনা কম, তাদের মৃত আগ্নেয়গিরি বলে, যেমন হচ্ছে মেক্সিকোর পারকুটিন, ঠিক আছে? মেক্সিকোর পারকুটিন, অর্থাৎ যে আগ্নেয়গিরিগুলি কি হয়েছে, অতীতে বিস্ফোরণ ঘটিয়েছে কিন্তু ভবিষ্যতে আর সেখান থেকে অগ্নুৎপাতের কোনো সম্ভাবনা নেই, ঠিক আছে? এই ধরনের আগ্নেয়গিরিগুলোকে বলা হচ্ছে কি মৃত আগ্নেয়গিরি, ঠিক আছে? এরপর দেখো 8 নম্বর, দেখো বহির্জাত শক্তি কাকে বলে? উত্তর লিখব, যেসব প্রাকৃতিক শক্তিসমূহ যেমন নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ প্রভৃতি নিয়মিত ভূপৃষ্ঠের কাছাকাছি উপপৃষ্ঠীয় অংশের ক্রিয়াশীল থেকে ভূপৃষ্ঠ ও ভূপৃষ্ঠীয় অংশের পরিবর্তন ঘটিয়ে ভূমিরূপ গঠন করে আসছে,
তাদেরকে বহির্জাত প্রাকৃতিক শক্তি বলে, ঠিক আছে? অর্থাৎ যে সমস্ত যে প্রাকৃতিক শক্তি, যেমন নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, এরা যে পৃথিবীর উপরিভাগের যে ভূমিরূপ গঠন করে আসছে, ঠিক আছে, এই এইগুলোকে বলা হচ্ছে কি, বহির্জাত প্রাকৃতিক শক্তি। এরপর হচ্ছে 9 নম্বর দাগে, বাংলাদেশ কৃষি ভিত্তিক শিল্পে উন্নত কেন? উত্তর লিখব, বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। বাংলাদেশে বহু কৃষিজ ও বনজ শিল্প গড়ে উঠেছে। পাট বাংলাদেশের প্রধান শিল্প, প্রায় 80টির কাছাকাছি পাটকল ঢাকা, নারায়ণগঞ্জ, খুলনা, চট্টগ্রাম বিভিন্ন শহরে গড়ে উঠেছে। এখানকার প্রধান ফসলগুলি হল ধান, পাট, ভুট্টা, গম, জোয়ার, কার্পাস, চা, আখ, এইগুলো, ঠিক আছে? সেটা হচ্ছে বাংলাদেশের কৃষিভিত্তিক, বাংলাদেশ কৃষিভিত্তিক শিল্পে কেন উন্নত সেটা আমরা লিখলাম। পরের প্রশ্ন দেখো, 10 নম্বর, এখানে বলা হচ্ছে প্যাঞ্জিয়া কী? তোমরা উত্তরটা লিখছি, মহীয় সঞ্চরণ তত্ত্বের প্রবক্তা হলেন অ্যালফ্রেড ওয়েগনার, ঠিক আছে? এই মহীয় সঞ্চরণ তত্ত্ব থেকে জানা যায়, ঠিক আছে, জানা যায় প্রায় 30 কোটি বছর আগে পৃথিবীর সমস্ত স্থলভাগ একটা বিশাল ভূখণ্ড রূপে অবস্থান করত, ঠিক আছে, যাকে প্যাঞ্জিয়া বলে। পরবর্তীকালে প্যাঞ্জিয়া ভেঙে গিয়ে বিভিন্ন দিকে সঞ্চালিত হয়, অর্থাৎ মহাদেশীয় ভূত্বক, যেটা হচ্ছে শিয়াল, ঠিক আছে, বিচ্ছিন্নভাবে মহাসাগরীয় ভূত্বকের অর্থাৎ সীমা এর উপর বিভিন্ন দিকে সঞ্চালিত হয়েছে, ঠিক আছে? অর্থাৎ প্রথমে কী ছিল না, যে মহীয় সঞ্চরণ তত্ত্ব, এই অনুসারে প্রায় 30 কোটি বছর আগে পৃথিবীর যে স্থলভাগ সেটা একটা বিশাল ভূমিখণ্ড রূপে অবস্থান করতো, ঠিক আছে? অর্থাৎ স্থলভাগটা একটা দিকে ছিল, ঠিক আছে, জলভাগ একদিকে ছিল, তারপর কী হয়েছে না, এবং এটাকে বলা হচ্ছে প্যাঞ্জিয়া। তার পরবর্তীকালে এই প্যাঞ্জিয়া ভেঙে গিয়ে জলভাগের দিকে মানে সঞ্চালিত হয়ে, ঠিক আছে, সঞ্চালিত হয়েছে আর কি, এটাকেই বলা হচ্ছে প্যাঞ্জিয়া। নেক্সট প্রশ্ন দেখো, 11 নম্বর দাগে, ক্যারেজ প্রথা কী? উত্তর লিখবো, আমরা বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়া সত্ত্বেও জলসেচের উপর ভিত্তি করে পাকিস্তানের কৃষিকাজে বেশ উন্নত হয়েছে। মূলত সিন্ধু এবং তার উপনদীগুলিতে বাঁধ দিয়ে প্রথমে জলাধার তৈরি করে একাধিক সেচ খাল কেটে জলসেচ করা হয়। কৃষিক্ষেত্রে জল নিয়ে যাওয়ার এই প্রথাকে ক্যারেজ প্রথা বলে, ঠিক আছে? অর্থাৎ কৃষিক্ষেত্রে যে জল নিয়ে যাওয়ার যে প্রথা, ক্যানেল কেটে, ঠিক আছে, সেটাই হচ্ছে ক্যারেজ প্রথা, ঠিক আছে, যেটা হচ্ছে পাকিস্তানে প্রচলিত রয়েছে। এরপর 12 নম্বর দাগে, শিলাচক্র কী? তোমরা লিখবো, আগ্নেয় ও পাললিক শিলা ভীষণ তাপ, চাপ ও রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে দীর্ঘ সময় ধরে পরিবর্তিত হয়ে রূপান্তরিত শিলায় পরিণত হয়। আবার বহু বছর পর এসব শিলা ভূ আলোড়নের ফলে ভূগর্ভে প্রবেশ করে ম্যাগমাতে পরিণত হয়। আবার তা থেকে আগ্নেয় শিলার সৃষ্টি হয়। আবার কখনও রূপান্তরিত শিলা প্রাকৃতিক শক্তি দ্বারা ক্ষয় পেয়ে ও অপসারিত হয়ে নদী বা সমুদ্রের তলদেশে সঞ্চিত হয় বা জমাট বেঁধে পাললিক শিলা তৈরি হয়। প্রকৃতিতে শিলার উৎপত্তি ও এক শিলা থেকে অন্য শিলায় রূপান্তর একটি নির্দিষ্ট নিয়মে চক্রাকারে আবর্তিত হয়ে চলেছে। এইভাবে ক্রমান্বয়ে 3 প্রকার শিলার বিভিন্ন পদ্ধতিতে চক্রাকারে আবর্তনের সম্পূর্ণ প্রক্রিয়াটি হলো শিলাচক্র, ঠিক আছে? অর্থাৎ এক শিলা থেকে অন্য শিলায় যে রূপান্তরিত হচ্ছে, ঠিক আছে, এই যে চক্রাকারে চলছে এটাকে বলা হচ্ছে শিলাচক্র। পরের প্রশ্ন দেখুন, 13 নম্বর দাগে, রিক্টার স্কেল কী? তোমরা লিখবো এখানে, সিসমোগ্রাফ যন্ত্রের উপর বসানো যে স্কেলের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয় তাকে রিক্টার স্কেল বলে, ঠিক আছে? অর্থাৎ সিসমোগ্রাফ যন্ত্রের উপর বসানো যে স্কেলের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মাপা হয় তার নাম হচ্ছে রিক্টার স্কেল, ঠিক আছে? অর্থাৎ ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম কি না, রিক্টার স্কেল, ঠিক আছে? আর কোন যন্ত্রের সাহায্যে ভূমিকম্প মাপা হয় সেটা হচ্ছে সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে। এরপর 14 নম্বর দেখে, অপসারী পাতসীমানাকে গঠনকারী পাতসীমানা বলা হয় কেন? এখানে আমরা উত্তর লিখছি, অপসারী পাতসীমানার আরেক নাম গঠনকারী পাতসীমানা। অপসারী পাতসীমানায় নতুন ভূত্বক এবং সমুদ্রের ভিতর সামুদ্রিক শৈলশিরা তৈরি হয়। এই গঠনমূলক প্রভাবের জন্যই অপসারী পাতসীমানার আরেক নাম গঠনকারী পাতসীমানা, ঠিক আছে? নেক্সট দেখো, 15 নম্বর প্রশ্ন, পৃথিবীর কেন্দ্রের দিকে থাকা পদার্থগুলির ঘনত্ব বেশি হয় কেন? ঠিক আছে, অর্থাৎ পৃথিবীর ভিতর দিকে যে থাকা পদার্থ সেগুলোর ঘনত্ব বেশি হয়, তার কারণ কি না, পৃথিবীর কেন্দ্রের কাছে থাকা পদার্থগুলির ঘনত্ব বেশি হওয়ার কারণ পৃথিবী যখন উত্তপ্ত তরল অবস্থা ছিল সেই সময় অপেক্ষাকৃত ভারী পদার্থগুলি নিচের দিকে বা পৃথিবীর কেন্দ্রের দিকে থিতিয়ে পড়ে, তুলনায় হালকা পদার্থগুলি উপরের দিকে বা ভূপৃষ্ঠের কাছাকাছি চলে আসে। এজন্য কেন্দ্রের কাছাকাছি থাকা পদার্থগুলি বেশি ঘনত্বের হয়, ঠিক আছে? অর্থাৎ পৃথিবী যখন খুব
পৃথিবী যখন তরল অবস্থা ছিল আর কি, সেই সময় কী হয়েছিল, যেগুলো ভারী পদার্থ সেগুলো পৃথিবীর কেন্দ্রের দিকে চলে গিয়েছিল, হালকা পদার্থগুলো বাইরের দিকে উঠে এসেছিল, ঠিক আছে, যার ফলে পৃথিবীর কেন্দ্রের ঘনত্বটা বেশি। এরপর দেখো 16 নম্বর প্রশ্ন, কেন আমরা পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে সরাসরি কোনো তথ্য পাই না? উত্তর লিখব, পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে সরাসরি কোনো তথ্য না পাওয়ার কারণ পৃথিবীর অভ্যন্তর ভাগে তাপমাত্রা এত বেশি থাকে যে সেখানে পৌঁছে অভ্যন্তর সম্পর্কে জানা সম্ভব নয়। সাম্প্রতিক উন্নত প্রযুক্তি ও কারিগরি পদ্ধতি ব্যবহার করে এবং ভূকম্পন তরঙ্গের গতিবিধি লক্ষ্য করে পৃথিবীর ভিতরের মাত্র 1 কিমি পর্যন্ত তথ্য জানা সম্ভব হয়েছে। তবে বর্তমানে বিজ্ঞানীরা আরও অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে পৃথিবীর অভ্যন্তর ভাগ সম্পর্কে জানার চেষ্টা করছেন। পৃথিবীর ভিতর সম্পর্কে আমরা তেমনভাবে কোনো তথ্য জানতে পারিনি, ঠিক আছে, অর্থাৎ পৃথিবীর ভিতরে এতটাই উত্তপ্ত, ঠিক আছে, যে সেখানে পৌঁছে বা সেখানে গবেষণা করে পৃথিবীর অভ্যন্তর ভাগে কী আছে সেগুলো জানা সম্ভব হয় না, ঠিক আছে। তো নেক্সট প্রশ্ন দেখো 17 নম্বর, ভূমিকম্প তরঙ্গ কীভাবে সৃষ্টি হয়, এগুলি কীভাবে প্রবাহিত হয়? আমরা এখানে উত্তরটা লিখছি, ভূ অভ্যন্তরে কম্পন সৃষ্টি হলে ভূমিকম্প তরঙ্গ সৃষ্টি হয়। ভূমিকম্পের দুটি তরঙ্গ, একটি পি তরঙ্গ এবং অপরটি হচ্ছে এস তরঙ্গ। ভূমিকম্পের তরঙ্গ বিভিন্ন পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত হয়। এই তরঙ্গের গতি কখনো ধীর কখনো বা দ্রুত হয়। ভূমিকম্পের পি তরঙ্গ ভূ অভ্যন্তরের যে কোনো কঠিন বা তরল মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে, কিন্তু এস তরঙ্গ কেবলমাত্র কঠিন মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত ভ্রমণে সক্ষম, তরল বা অর্ধতরল কোনো মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে না, ঠিক আছে, এই এস তরঙ্গ। বর্তমানে পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে জানতে ভূমিকম্প তরঙ্গের গতিবিধি অনেকখানি সাহায্য করেছে। এর দ্বারা পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা পৃথিবীর অভ্যন্তরে 3টি স্তরের সন্ধান পেয়েছেন, ঠিক আছে, সেটা আমরা লিখলাম ভূমিকম্পের তরঙ্গ সম্পর্কে, ঠিক আছে। তো দেখো এখানে আমরা ক্লাস 8-এর জিওগ্রাফি সাবজেক্টের ফার্স্ট ইউনিটের টেস্ট আমাদের 2024 সালের এখানে 2 নম্বর এবং 3 নম্বর মানের আমরা মোট 17টি প্রশ্ন উত্তর সম্পর্কে আলোচনা করলাম। এর প্রতিটি প্রশ্ন উত্তরে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, ঠিক আছে, সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো কিন্তু আমরা ভালোভাবে মুখস্থ করবে এবং বারবার প্র্যাকটিস করবে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষার জন্য, ওকে। আর যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, সাথে বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করে নেবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটি বন্ধুবান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর যদি তোমরা এই সমস্ত ভিডিও অর্থাৎ প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে, সেখানে ভিডিওর পাশে কিন্তু পিডিএফগুলো দেওয়া থাকবে, তাহলে সেখান থেকে প্রশ্ন এবং উত্তরগুলো তোমরা পড়তে পারবে অথবা পিডিএফগুলো নিজের ফোনে কিন্তু ডাউনলোডও করে নিতে পারবে, ঠিক আছে। তো চলো আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।